এইটো আসলে আমার সমষ্টি একেবারে মানে একেবারে কিনারতে থাকা মামরা সমষ্টি। আমার তাতে আটটা পঞ্চায়েত আছে, সেই আটটা পঞ্চায়েতের রাইজ আজি এই সভাত উপস্থিত থাকবে। এই আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে এটা অতি আমার আহোমর জনগোষ্ঠীর কারণে একটা গুরুত্বপূর্ণ অঞ্চলত আজি তেখেতে আজি আহিব, তেখেতক আমি আদরণি জানাইছো। এই অঞ্চলতে আমার রীতি নীতি আর পরম্পরা আহোমর গোটেইখিনি ধরে রখা মানুষখিনি এই অঞ্চলতে আছে। যেখানে আমি বহু মানুষ হিন্দু হয়ে গলো, কিন্তু বহু মানুষ ইয়াতে আহোমর নিজের পরম্পরায় আজিও ধরে রাখিছে। আজি সেই সকলের মাজত মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহিব আমার কারণে খুব ভাল খবর। আর দ্বিতীয়তে এই অঞ্চলের উন্নয়নের কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যথেষ্টখিনি কাম করেছে। ইয়াতে আমার এভাগী দেওহাল আছে, দেওহালত যাওয়া সময়সাত যেটা বাই ইলেকশন হল প্রায় 1 কোটি টাকা এই দেওহাল উন্নত উন্নয়নের কারণে দিছে। লগতে বাখর বেঙেনা গছ এজোপা আছে, পৃথিবীর ভিতর একমাত্র গছ বলে কলেও ভুল নয়। সেই গছজোপা বহুতে রিসার্চ করে সাবলে আহে, সেই গছজোপার কারণে আজি 50 লাখ টাকা দিছে। আমার ইয়াতে পুথিপাজি বহুতর পরিয়ালত আছে, সেই পুথিপাজিবিল যাতে চাব পারে তার কারণে ইয়াতে গেস্ট হাউস একটা দিয়ার ব্যবস্থা করেছে। পুথিপাজিবিল আমার যা হাঁচি পাতর পুথি আছে সংরক্ষণের একটা ব্যবস্থা করেছে। সেখানে এই যিনি কাম করেছে তারবাবে আজি অজস্রজন মানুষ আজি এই সভাখনত উপস্থিত থাকব। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙর ধন্যবাদ জানাবলে আহিব আর ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটদান করবলে। সব বাগিচা অঞ্চলত এতিয়া আর কংগ্রেসের হাতখন দেখিবলে পোৱা না যায়। এটা সময় তেওঁলোকে যেটো কথা কৈছিলে যে বাপদাদার এটা দল বলে কৈছিলে, তেওঁলোকে এটা সময় তেওঁলোক আছিলে, কিন্তু লাহে লাহে যেতিয়া সেই জনগোষ্ঠীটুক প্রতারণা করা আরম্ভ করলে লাহে লাহে আর তেওঁলোকৰ যিবিলাক প্রাপ্য সেই প্রাপ্যবিলাক দিয়ার বন্ধ করলে তেতিয়াৰ পৰা বাগিচা অঞ্চলৰ ৰাইজে কংগ্রেস দলটুক এৰি দিলে। এটা কথা আপোনালোকে চাব, সময় যোৱাৰ লগে লগে আগৰ পরিবেশ চেঞ্জ বদলি বদলি হয় আর সেই সময়তে কি হয় নতুন প্রজন্মই আগবাহিব কারণে তাত শিক্ষার হার আগবাহিছে বাড়িছে বা লড়াবিলাকে আগবাহিব বিচাৰিছে। সেই সময়তে যদি আমি সহায় নকরো সেই সকল অকল যদি চাহ বাগানত অকল পাত তুলিবর কারণে পরিয়ালবিলাক আমি উৎসাহ দিও, যদি তেওঁলোকক বাহিৰত যিবিলাক আমার সরকারি সা সুবিধা সেইবিলাক যদি নিদো লাহে লাহে তেওঁলোকৰ দল বা সরকার প্রতি তেওঁলোকর বিশ্বাসটো নাইকিয়া হয়ে যায়। চাহ বাগিচাত আজি দিনটো বিজেপিয়ে আগত যেটো দরমহা আছিল দরমহা নিরিখতকে বেশি দিলেগে, এতিয়া প্রায় তাতকে প্রায় 30 গুণ 30% বেশি দিছে। দ্বিতীয়তে যা রেশন কার্ড দিয়া হয়েছে আজি বাগানের যখন শ্রমিক আছে তেওঁলোকে বাগানের পরও রেশন পায় আর আমার সরকারে দিয়া রেশনের উপর বিনামূল্যে চাউল পায়। 2 নম্বর তৃতীয় কথাটা হল যে সেই রেশন কার্ডখনের আজি সকলবিল যাল আছে সকলে কেদিনমানের পিছতে অরুণোদয় কার্ড পাব। তার উপরেও পড়ার কারণে রিজার্ভেশন করেছে প্রায় 48টা সিট ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল কলেজের কারণে। এই যা সিট রিজার্ভেশন করেছে তাদের বহুত বাগানের লড়াছলে ভবিষ্যতে ডক্টর ইঞ্জিনিয়ার হব পাৰিব। আর আমার যা স্কলারশিপ দিছে সেই স্কলারশিপ দীনদয়ালের স্কলারশিপের পর আরম্ভ করে যা দিছে তাত বাগান অঞ্চলত বসবাস করে থাকা লড়াছলীবিল যাতে ভবিষ্যতে আগবাহিব পারে তার একটা পরিকল্পনা করেছে আর আসনি লৈছে। এইবিলাকে যোগেদি বাগান অঞ্চলের নতুন প্রজন্মই যিসকলে বাগানত কাম করবলে ইচ্ছা করা নকরে তেওঁলোকে কিন্তু আগবাহি যাবলে কিমান মাহমৰা আর ডিমৌ সমষ্টি যেটা মাহমৰা কথা তো মই নকম, তাত মাননীয় মন্ত্রী যোগেন মোহন ডাঙরিয়া আছে, কিন্তু মই ডিমৌ সমষ্টির পৰা আশা করছো এই সময়তে যিমানখিনি সভা সমিতি পাতিছো এই সভা সমিতিবিলাকত ইমান উৎসাহ দেখিছো প্রায় 20,000 বা 25,000 ভোটত আমি তপন গগৈ দাঁড়া জিকাব পাৰিম।